দাদা, বেঁচে থাকা অবস্থায় যদি বাবা মারা যায়, তাহলে যার বাবা মারা গেল সে কি তার দাদার সম্পত্তির অংশ পাবে? বিস্তারিত জানতে চাই। এইটা আমরা বারবার উত্তর দিয়েছি, দাদা যদি মারা যান নাতি দাদার সম্পদে ভাগ পাবে না। যদি বাবা আগে মারা যেয়ে থাকে, এখন কথা হলো যে কেন পাবে না? আমাদের কাছে মনে হয় এটা অমানবিক। আরে লোক, ছেলেগুলো বাপ হারাই ফেলছে, এখন দাদার সম্পদেও যদি ভাগ না পায় তাহলে কেমনি কি? দেখেন, সন্তানরা বাবার সম্পদ থেকে ভাগ পাবে আর বাবা তার বাবা থেকে পাবে। এখন আমার বাবা তার বাবার কাছ থেকে সম্পদের মালিকানা পাবে তখন যখন আমার বাবার বাবা অর্থাৎ দাদা মারা যাবে। উনি মারা যাওয়ার আগেই যদি আমার বাবা মারা যান তাহলে তো উনি মালিক হইলেন না আমার দাদার সম্পদে, তো আমি কীভাবে মালিক হবো? আমি তো মালিক হবো বাবার মাধ্যমে, তো উনি যদি মালিক হওয়ার আগেই চলে যান তো আমি কীভাবে মালিক হবো? এই কারণে তারা মালিক হবে না। কিন্তু এর মানে এই যে তারা অসহায় থাকবে, দাদার কোনো দায়িত্ব নেই? জি না। এক নম্বর কথা হলো, বাবা মৃত্যুর পর দাদা তাদের সকল দায়ভার খরচ খরচা এগুলো বহন করবে। দুই নম্বর হলো, তাদের জন্য শরীয়তে কোনো হিসা ওয়ারিস হিসাবে ঠিক না থাকলেও দাদা চাইলে তাদেরকে যা খুশি তা দান করতে পারে, ওয়ারিস হলে দান করতে পারতো না, হিসা থাকলে ওই নির্দিষ্ট একটা হিসেই পাইতো, এখন চাইলে দাদা যা খুশি তা দিতে পারবে, এই সুযোগ আছে। আর অনেকগুলো অপশন ইসলামে আছে, ইসলাম কোনো ক্রাইসিস রাখে নাই, কোনো সংকট ইসলামে নাই, সব সমস্যার কি আছে সমাধান আছে। নামাজে সিজদায় পা উঠে গেলে নাকি নামাজ ভঙ্গ হয়ে যায়, এ ব্যাপারে সুন্নাহ কি বলে, ইসলাম কি বলে? নামাজের মধ্যে সাতটা অঙ্গ সিজদার সময় মাটি বা ফ্লোরের সাথে লেগে থাকতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুমিন, সাতটি অঙ্গ, শক্ত অঙ্গ, হাড়, এগুলোর উপরে সিজদা করতে আমাকে নির্দেশ করা হয়েছে। এর ভিতরে কপাল এবং নাক, দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুল, এইগুলোর উপরে, এই কয়েকটার উপরে আপনার সিজদা করতে বলা হয়েছে। ধরেন নাক আর কপাল দুটাকে একটা যদি ধরেন তাহলে দুই হাত তাহলে তিনটা হলো, দুই হাঁটু পাঁচটা হলো, আর দুই পায়ের আঙ্গুলগুলো সাতটা হলো। সাতটা অঙ্গের উপরে কী করতে বলা হয়েছে? সিজদা করতে বলা হয়েছে। এই সাত অঙ্গের কোনোটি যদি সিজদায় একেবারে টাচ না থাকে, আনটাচ থাকে, তাহলে সিজদা হবে না, আবার পড়তে হবে নামাজ, বা এই ওয়াজিব তরক হয়ে গেল। অতএব তার জন্য আপনার করণীয় করতে হবে। তাহলে বোঝা গেল যে যদি কেউ নামাজের মধ্যে পাও একেবারে আঙ্গুল মাটিতে একবারও লাগাই নেয় পুরো সেজদাতে, তাহলে তার সেজদা হয় নাই। বাট কেউ লাগাইছে কিন্তু হঠাৎ করে একটু উঠে গেছে, আবার সে লাগাই ফেলছে, এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ।